আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোম কুকিং 74। চলে এলাম আপনাদের মাধ্যমে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে হাঁসের মাংস গুনা। ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করুন। প্রথমে আমরা পেঁয়াজ গুলো ভালোভাবে ভেজে নিব। দিয়ে দেবো একটা চামচ আদা বাটা, একটা চামচ রসুন বাটা। দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো, একটা চামচ মরিচের গুঁড়ো। এখন ভালো হলো, এখন সবগুলো মশলা পুরো আবার কম একটু দিয়ে দেবো, একটু পানি যাতে মশলা। দুটি তেজপাতা দিয়ে দিব, দুটো ডালচিনি। এখন আমরা এগুলো এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ফিরে আসছি মশলাগুলো কষানো হওয়ার পর। মশলাগুলো কষানো হয়েছে, এখন দিয়ে দেবো 4-5টি কাঁচামরিচ। আর এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাংসগুলো কষানোর জন্য আমরা ঢেকে দিব। ফিরে আসছি মাংসগুলো কষানো হওয়া পর্যন্ত। মাংসগুলো আমাদের কষানো হয়ে গিয়েছে। মাংসগুলো কষাতে আমাদের 30 মিনিট সময় লেগেছে। এখন আমরা মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিই। ফিরে আসছি 10 মিনিট পরে।